মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে, পাশাপাশি আমরা যে ভোটারদের উদ্দীপনা উৎসাহ দেখছি তাতে বোঝা যাচ্ছে যে এখন তারা শুধু রেজাল্টের আশায় বসে আছে। প্রত্যেকটি জায়গাতেই প্রায় এখনকার সময়ে যা ভোট হওয়ার যে পার্সেন্টেজ হওয়ার কথা তার থেকে অনেক বেশি হয়েছে। এটা আমাদের জন্য মানে একটা সৌভাগ্য বলবো যে মানুষ প্রথম দিকে একটা আমরাও মানে গত নির্বাচনটা 6 মাস আগে হলো, আবার নির্বাচন মানুষ কীভাবে নেবে এটা একটু সন্দেহ ছিল। এখন না ঠিক আছে, মানুষ সাধারণত আমরা পক্ষে আছে এবং ভোটের জন্য প্রস্তুত তারা এবং উন্নয়নের জন্য প্রস্তুত। থ্যাংক ইউ স্যার। 2-4টা জায়গাতে বিরোধীরা দেখলাম, বাকি কোথাও নেই তারা। আবার আমরা ভাবছি আগামী দিন বা সন্ধ্যায় নাকি কোনো এসি হলে বসে আমাদের প্রেস কনফারেন্স করে বলবে যে এইখানে সন্ত্রাস চলবে। আপনারা তো দেখলেন প্রতি বুথে একদম শান্তিপূর্ণ ভোট চলছে। এইভাবে আমরা গত 23 নির্বাচনেও আমরা করেছিলাম, তখন কিন্তু হারার পর তারা এই কথাই বলেছিল। আবার রেজাল্টে আমি ভাবছি এবার 23 নির্বাচনে হারার পর আমার প্রতিদ্বন্দ্বী কৌশিক ভাই সেও বলবে এই কথা যে হয়তো বা সন্ত্রাস হচ্ছে। তো আমি ওনাদেরকে বলবো আপনারাও দেখেন, কারণ আমরাও মাঠে আছি, আপনারাও মাঠে আছেন, যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছি, এটা একটা খেলা চলছে, খেলাতে হার জিত আছে, তাই বলে অপবাদ দেওয়াটা সঠিক না আমার মতে আর কি। আচ্ছা, আমার মনে হয় এবার সিপিএম জামানত জব্দ হবে। ধনপুরের মানুষ একদম প্রতিজ্ঞা করে নিয়েছে, এবার ধনপুরে তাদের অস্তিত্ব বিলুপ্ত করে দেবে। আমাদের প্রধান কাজটা হলো উন্নয়ন, উন্নয়নের উপরেই আমরা রাজনীতির যেই আমাদের পরিকাঠামো, আমাদের যে রাষ্ট্র নির্মাণের চিন্তাধারা সেটা চলছে। যেই জায়গাতে রাস্তাঘাটের একটু সমস্যা রয়েছে ওইগুলি মেরামত হবে, এটি আগেও বলেছি। বিদ্যুতের কিছু সমস্যা রয়েছে জনজাতি এলাকাতে, ওইগুলো আমরা সমাধান করবো। এবং শিক্ষার ক্ষেত্রে যদি কোনো যে স্কুলে শিক্ষকের স্বল্পতা রয়েছে সেগুলি আমরা সম্পূর্ণ করবো। প্রথম লক্ষ্য থাকবে এটাই আমাদের এই এলাকার উন্নয়ন। কোনো জায়গায় কি কোনো ইভিএম টিভিএম খারাপ হচ্ছে বা এমন কোনো খবর? হ্যাঁ, আমার জানা মতো 20 নম্বর বুথে, আমাদের না 18 নম্বর বুথে উত্তর পূর্বাঞ্চলে প্রথম এক ঘন্টা খানেকের মতো ইভিএম বন্ধ ছিল, এখন ঠিক আছে, এখন চলছে, শুরু হয়ে গেছে। একটাই তো, আর নেই তো? না। থ্যাংক ইউ স্যার।